हेलो एवरीवन, अस्सलाम वालेकुम एंड को डिजाइन विथ मी चैनले आपनादेर के वेलकम। आज के टॉपिक होच्छे ऑटो लेआउट। ऑटो लेआउट की एक कथा जो दी बोली, ऑटो लेआउट होच्छे फिगमार मैजिक, जे मैजिक दिए माने घंटार पर घंटार काज आपनि जस्ट आधा घंटा करे फेलते पारबेन। सत्य कथा बोलते आमी प्रथम दिके ऑटो लेआउट यूज करतम ना, एबं देखा जेत जे छोटो छोटो आपडेटेर जोन्नो आमार पूरा डिजाइनटाके एकदम भेंगे चुड़े फेलते हतो, एबं माने पूरा डिजाइनटाके आबार करते हतो, कस मिलाइते पारतम ना, प्रचुर प्यारा खाइतम। किन्तु ऑटो लेआउट शिखार पर थेके आमी माने आमी पार्सनलि ऑटो लेआउटेर अनेक बड़ो फैन। सो ऑटो लेआउट দিয়ে কাজ করতে পারলে আপনাদের কাজ, ডিজাইনের মান এবং আপনাদের লাইফ সব কিছু অনেক বেশি ইজি হয়ে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে অটো লেআউট একটু টাফ বোঝা। অটো লেআউটে অনেক কিছু আছে, লাইক প্যাডিং, দেন উইথ টাইপ অথবা হচ্ছে লাইক হাক কন্টেন্ট টাইপ, মানে ফিল কন্টেনার টাইপ, আপনি কী টাইপের সেই টাইপগুলো বুঝতে হয়, দেন প্যাডিং সিস্টেম বুঝতে হয়, ম্যানুয়ালি করতে হয়, সো এভরিথিং একটু বুঝে বুঝে করতে হয়। সো অটো লেআউট ধরতে একটু সময় লাগে, এবং অটো লেআউট যদি একবার ধরে ফেলেন অনেক কিছু করতে পারবেন এই জিনিস দিয়ে। সো এটার ম্যাজিকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আমি আপনাদের জন্য বেশ কিছু এলিমেন্ট বানায় রাখছি অলরেডি অটো লেআউট দিয়ে। সো আমি খুব বেশি ডিটেলসে যাব না, কজ এগুলো যদি আমি ডিটেলসে দেখাতে যাই তাহলেই হচ্ছে গিয়ে আমার এক ঘন্টায় ভিডিও শেষ হবে না। সো জাস্ট সিম্পলি কিছু জিনিস গ্রো থ্রু করব, আর এই ফাইলটার অ্যাক্সেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনারা নিজস্ব ফাইলে সেটা ইউজ করতে পারেন। আর যদি আপনারা চান যে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে করে দেখাই, যেমন আমি এখানে বাটন বানাইছি, লিস্ট বানাইছি, প্রোফাইল কার্ডস, ড্রপডাউন মেনু, দেন একটা ওয়েব পেজ, সো যদি আপনারা চান যে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য একটা টিউটোরিয়াল প্লেলিস্ট বানাবো, যেখানে প্রত্যেকটা আইটেম নিয়ে একটা অটো লেআউটের ভিডিও দিব, কজ অটো লেআউট দিয়ে একটা প্লেলিস্ট বানানো সম্ভব। সো প্লিজ কমেন্ট করে জানাবেন। সো একটু যদি সিম্পলি দেখাই, এটা হচ্ছে একটা অটো লেআউট দিয়ে বানানো বাটন। সো এটার ডিফারেন্সটা কি, যদি এটা টাইপ বড় করি বাটনটা অটোমেটিক্যালি বড় হবে। সাপোজ আমি এই আইকনটা রাখতে চাচ্ছি না, এই আইকনটা দিতে চাচ্ছি, সো এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে ড্রপ করলাম এন্ড এটাকে ব্যাকস্পেস দিয়ে বাদ দিয়ে দিলাম। সো আমার লাইক এক ক্লিকে আমার আইকন চেঞ্জ অ্যান্ড বাটনের শেপও চেঞ্জ, আমার কিছু ধরা লাগে নেই, ম্যাজিক। এটা হচ্ছে একটা লিস্টের মতো ইনস্টাগ্রাম স্টোরি। সো আমি এই বান্দার ছবি লাস্টে নিতে চাচ্ছি আর এই ছবিটা ফার্স্টে নিতে চাচ্ছি। সো আমাকে এটা ড্র্যাগ করে ড্রপ করে কিছুই করতে হবে না, জাস্ট এটাকে ধরলাম, কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করলাম, এটাকে লাস্টে দিলাম অ্যান্ড ওকে আমি আমার কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে ফার্স্টে নিয়ে আসলাম, ডান। দেন আমার এখানে একটা প্রোফাইল আছে, প্রোফাইল ফটো, একটা স্ট্যাটাস লাইক অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যান্ড আমার প্রোফাইলের বান্দার নাম। সো আমি নামটা টপে দিতে চাচ্ছি, সো এটাতে আমি ডাবল ক্লিক করে জাস্ট কিবোর্ডের আপার যে আপের যে আইকন সেটা প্রেস করলাম, উপরে উঠে গেল অ্যাক্টিভ স্ট্যাটাস, নিচে নেমে গেল। এবার আমি চাচ্ছি যে আমার এই ছবিটা মিডেলে থাকবে অ্যান্ড এই টেক্সটগুলো মিডেল অ্যালাইন হবে, লাইক এটা হরিজন্টাল না হয়ে ভার্টিক্যাল ডিজাইন হবে। আমি ফ্রেমটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে এটা প্রেস করলাম অ্যান্ড আমার ছবিটা টপে উঠে গেলো, বাট এটা কিন্তু আমার মিডেলে না। সো কী করতে হবে, টেক্সটটাকে ধরে আমি মিডেল অ্যালাইন করে দিলাম, এই টেক্সটটাকেও ধরে মিডেল অ্যালাইন করে দিলাম অ্যান্ড আমার ডিজাইন ডান। এখানে সেম একটা প্রোফাইল, সো এখানে একটা প্রোফাইল ইমেজ, টেক্সট, একটা ফলো বাটন। সো আমি বাটনে লিখতে চাচ্ছি ফলো মি, ফলো অ্যাকচুয়ালি ফলো মাই চ্যানেল, দেন কিছু এক্সক্লেমেটরি সাইন। তা বাটন বড় হয়ে গেল, এবার আমি এই বাটনটাকে মেবি নিচে আনতে চাচ্ছি। সো আমি এই ফ্রেমটাকে ধরব, ধরে জাস্ট দেন আমি এটাকে এই যে আইকনটার সাথে এই বাটনটা লেফট অ্যালাইন করতে চাচ্ছি, সো এইটা প্রেস করে লেফট অ্যালাইন করে দিলাম এবং আমার ডিজাইন ডান। তারপর আমি কি চাচ্ছি যে আমার এই ছবিটা মেবি উপরে যাবে, সো এটাকে ধরে আমি মিডল অ্যালাইন করে দিলাম, এটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম অ্যান্ড দেন এটাকে ধরে আমি, এটা মিডল অ্যালাইনই আছে, সো এটাকে ধরে আমি টোটালটাকে মিডল অ্যালাইন করে দিলাম এনে আমার ডিজাইন ডান। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার কার্ড। সো এই কার্ডের ছবিটাকে আমি নিচে আনতে চাচ্ছি, সো প্রেস করলাম, দেন এই টাকাটাকে আমি উপরে আনতে চাচ্ছি, ডান। সেম এটার জন্য আমি করতে পারবো
এখানে একটা ড্রপ ডাউন মেনু, সো এই ড্রপ ডাউনটাকে নিচে আনতে চাচ্ছি, এখানে কিছু অপশন বাড়াতে চাচ্ছি, সো এই অপশনটাকে ধরে আমি কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে থাকলাম, অপশন বাড়তে থাকলো আর আমার ডিজাইনটা বড় হতে থাকলো, ড্রপ ডাউন মেনুটা নিচে নেমে যেতে থাকলো, আমার ডিজাইনে হাতি দেওয়া লাগে নাই। এবার আমি অপশনটাকে জাস্ট এডিট করে দেখলাম, হোম এটাকে লিখলাম কার, এন্ড আমার ডিজাইন ডান। এটা যে একটা মেনু বার, সো মেনুর মধ্যে তিনটা অপশন, হোম প্রোফাইল লগ ইন, অ্যান্ড হোমের আন্ডারে আবার তিনটা অপশন, রুটিন লাইব্রেরি লাইব্রেরি। সো আমি একটা লাইব্রেরি বাদ দিতে চাচ্ছি, গজ দুইটা এক্সট্রা, সো বাদ দিলাম, ডিজাইন ছোট হয়ে গেল। প্রোফাইলের মতো নিচে দাগ সহ আরেকটা অপশন আনতে চাচ্ছি, দুইটাকে একসাথে প্রেস করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম, অ্যান্ড আমার ডিজাইন অ্যাড হয়ে গেল। এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা কি, একটা দাগ আমার প্রোফাইলের নিচে আবার প্রোফাইলের নিচে, সো আমি একটাকে প্রেস করে জাস্ট উপরে দিলাম, অ্যান্ড উপরে চলে গেল। ইজি রাইট, প্রোফাইলের জায়গায় লিখলাম মি, সো ডান। অ্যান্ড লাস্টলি একটা ওয়েব পেজ, জাস্ট র্যান্ডমলি ডিজাইন করছি, লাইক একটা রিজিউমের ওয়েবসাইটের একটা ফ্রন্ট পেজ হতে পারে, যেখানে আমি হচ্ছে আমার নাম দিয়েছি টপে, দেন কিছু মেনু, হোম পেজ, অ্যাবাউট মি পোর্টফোলিও, একটা ডাউনলোড রিজিউমের একটা বাটন আউটলাইন্ড, দেন একটা আমার ইমেজ, এখানে কিছু ডেসক্রিপশন, টাইটেল, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, অ্যান্ড একটা সিটিএ বাটন। সো হঠাৎ করে আমার কাছে মনে হলো আমি আমার নামটা মিডলে আনতে চাচ্ছি, সো মিডলে নিয়ে আসলাম, পোর্টফোলিওটা টপে একদম ফার্স্টে আনতে চাচ্ছি, নিয়ে আসলাম, দেন ডাউনলোড অপশনটা আমি হয়তো বা মিডলে আনতে চাচ্ছি, সো মিডলে নিয়ে আসলাম, এই টেক্সটটাকে আমি এখানে ভাল লাগতেছে না, সো মাঝে আনতে চাচ্ছি, মাঝে অ্যাকচুয়ালি এই পুরোটা অটো লেআউট করা, সো আমি যদি মাঝে আনতে চাই আমাকে ভেঙে ভেঙে হচ্ছে অটো লেআউট করতে হবে, সো এই দুটাকে ধরে আমি অটো লেআউট অ্যাড করলাম, সো এবার আমি এটাকে মাঝে আনতে পারবো, সো এই টেক্সটের মাঝে আমার এই টাইটেল, তারপর হচ্ছে আমার বাটন, সো লাইক খুবই ইজি। এবার আমি ছবিটাকে চাইলে এখানে নিয়ে আসতে পারি, জাস্ট ক্লিক করে করে আমরা ডিজাইন করতে পারি, সো এটাই হচ্ছে আমার অটো লেআউটের ম্যাজিক। সো এত কিছু কীভাবে বানানো এখন দেখানো পসিবল না, সো প্লিজ আমাকে জানাবেন, বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অটো লেআউটের একদম বেসিক প্রপার্টিস, সো সেটার জন্য আমরা ফার্স্টে একটা বাটন দিয়ে শুরু করব। আমি একটা টেক্সট নিলাম ফার্স্টে, সেটা হচ্ছে বাটন, সো এই টেক্সটটা নিয়ে নেওয়ার পরে আমি শিফট প্লাস এ প্রেস করে অটো লেআউট বানাতে পারি, অথবা মাউসের রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড অটো লেআউট, সো অ্যাড অটো লেআউট প্রেস করলে এটা অটো লেআউট হয়ে গিয়েছে অলরেডি। এই যে দেখেন এখানে ডান পাশে অপশন আসছে অটো লেআউট মাইনাস, মাইনাস প্রেস করলে অটো লেআউট চলে যাবে, আর এই যে এই ফ্রেমটা সিলেক্টেড, এখানে দেখতে পাচ্ছেন একটা পসের মতো একটা আইকন, এটাই হচ্ছে অটো লেআউটের আইকন। সো এই অটো লেআউট বোঝার জন্য আরও ভালো যদি আমরা এটাকে একটা ফিল কালার দিয়ে নিই, সো এটা সিলেক্টেড অবস্থায় ফিল কালারে গিয়ে আমি একটা ফিল কালার দিয়ে নিলাম, এখন কিন্তু আমার একটা বাটনের শেপ অলরেডি চলে আসছে, সো আমি এটাকে একটু কার্ভ করতে চাচ্ছি, এখানে গিয়ে আমি কার্ভি দিয়ে দিলাম আট, কার্ভি হয়ে গেল। সো এটাকে আমি এখন লাইক আরেকটু বড় করতে চাচ্ছি, লাইক উপরে নিচে ডানে বামে, সো কী করবো, এই যে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমি ওকে 16, অথবা আমি আপনাদেরকে ফার্স্ট ইজি করে দেখাই, সো কন্ট্রোল প্লাস জেড, সো আমি এটাকে একটু বড় করতে চাচ্ছি, সো এই যে ঘরটা এখানে আট দেওয়া, তার মানে হচ্ছে আমার উপরে বামে ডানে নিচে সব জায়গায় আমার আট করে পিক্সেল করে প্যাডিং করা, সো আমি এটাকে 50 দিলাম, এবার আমার সব দিকে 50 প্যাডিং, সো আমি চাচ্ছি যে এবার আমার টপে দিব আমি 25 25, ডানে বামে 50, কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি উপরে দিলাম 25, নিচে দিলাম 25, অ্যান্ড ডানে বামে 50, সো এবার আমার এটা প্যাডিং সেট হলো 25 25 50 50, অথবা আমরা কিন্তু এখানে টাইপ করেও দিতে পারি, সো এখানে আমি যদি দেই 100, 50, 100, 50, সো দেখেন আমার বাটনের শেপটা চেঞ্জ হয়ে গেল। সো এই দুটা অপশন হচ্ছে আমার প্যাডিংয়ের জন্য, এটা কি, এটা হচ্ছে আমার দুইটা অটো লেআউটের মধ্যে স্পেসিং বোঝানোর জন্য, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দুইটা অটো লেআউট নিয়ে দেখাচ্ছি, একটা দিলাম আমি বাটন, অল্ট প্রেস করে কপি করলাম, অ্যান্ড এটাকে আমি নাম দিলাম হোম, আচ্ছা, সো এই দুইটাকে ধরে শিফট দিয়ে
দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি শিফট প্লাস এ প্রেস করে দুইটাকে নিয়ে একটা অটো লেআউট ক্রিয়েট করেছি। এটাকে যদি আমি ওপেন করি আপনারা দেখেন নিচে হোম আছে, বাটন আছে, এই দুইটার মাঝখানে একটা স্পেসিং আছে, এই স্পেসিংটা আমি এখান থেকে সেট করতে পারবো। সো আমি যদি এটাকে এইভাবে ড্র্যাগ করে কমাই বাড়াই, দেখেন আমার স্পেসিং বাড়তেছে কমতেছে। এবার এখানে তো আমার দুইটা এলিমেন্ট, দুইটা এলিমেন্টের মধ্যে একটা অটো লেআউট। সো আমি চাইলে এই হোমটাকে নিচেটা পাঠিয়ে দিতে পারি, কিভাবে, এটা প্রেস করে, অ্যান্ড দেন এই দুইটার মাঝখানে ডিস্টেন্সও আমি এখানে কমায় বাড়ায় আনতে পারবো। গেল। সো এবার দেখাই আরও কি আছে। সো এটা হচ্ছে হাক কন্টেন্টস। হাক কন্টেন্টস দিয়ে কি বোঝায়, ওই যে আগেও দেখাইছি, বাটন যদি আমার বড় হয় আমার কিন্তু এই অটো লেআউটটাও বড় হতে থাকবে, বিকজ আমার এটা হাক কন্টেন্ট। সেমভাবে এই দেখেন আমার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটোই হাক কন্টেন্ট দেওয়া। সো যদি আমার লাইনটা হরিজেন্টালি বা ভার্টিক্যালি নিচে যদি আমি বড় করি আমার এই বাটনটা লম্বার দিক দিয়েও বড় হয়ে যাবে। আমি এন্টার প্রেস করে নিচের লাইনে গেলাম, টাইপ করলাম, দেখেন আমার বাটন কিন্তু এন্টার প্রেস করে বড় হতে করতেছি এবং আমার বাটনের সাইজ কিন্তু নিচের দিকেও বড় হচ্ছে, বিকজ আমার দুইটাই হাক কন্টেন্টে আছে। এবার আমি এটাকে ছোট করে নিয়ে আসলাম। এবার দেখেন আমার উপরেরটা কিন্তু ফিক্সড উইথ হয়ে গেল। এটা মানে কি, এটা হচ্ছে ফিগমার নতুন একটা আপডেট। সো আমরা যদি কোনো এলিমেন্ট ধরে টানা হেঁচড়া করি তখন সেটা হচ্ছে অটোমেটিক্যালি যেটাই থাকুক না কেন আমার ফিক্সড উইথ হয়ে যাবে। এখন হাফ কন্টেন্টে আছে, বাট আমি যদি টানি দেখেন ফিক্সড উইথ হয়ে গেল। সো এভাবে করে আমাদের বেশ কিছু টাইপ রয়েছে, যেমন ফিক্সড উইথ, হাক কন্টেন্টস, দেন হাক কন্টেন্টস ফিক্স হাইট, এটার ভিতরে আবার যে এলিমেন্ট চাইল্ডের এলিমেন্ট সেটার আবার টাইপ রয়েছে, যেমন ফিক্সড উইথ, হাক কন্টেন্টস ফিল কন্টেইনার, দেন হাক কন্টেন্টস ফিক্স হাইট। সো এক একটার এক এক রকম কাজ, এগুলো হচ্ছে আমরা ডিজাইন করতে গেলে বুঝবো যে কোনটা কোন সময় কীভাবে কাজ করে। এই তো, আর হচ্ছে আমরা চাইলে অটো লেআউটে হচ্ছে লাইক কালার অফ করে রাখতে পারি, বাট এটা পুরোটাই আমার অটো লেআউটই থাকলো, বা কালার আমরা শো করতে পারি। আমরা সেমভাবে স্ট্রোক অ্যাড করতে পারি, স্ট্রোকের অ্যাড ছোটো বড় করতে পারি, স্ট্রোক ইনসাইড আউটসাইড করতে পারি সেম অ্যাজ রেক্ট্যাঙ্গেল অথবা অন্য যে কোনো শেপ। অ্যান্ড দেন আমরা এইটার এই যে বাটনটা এটাকে আমরা এফেক্টসও দিতে পারি। সো ইফেক্টস দিলে আমরা এখানে এফেক্টস নিয়ে একটু লাইক বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে পারি। সো এটা হচ্ছে খুবই বেসিক অটো লেআউটের প্রপার্টিস, বাট আপনারা যদি সব কিছু বানানো শিখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ডিজাইন করলে অবশ্যই অটো লেআউট ইউজ করে ডিজাইন করবেন, বিকজ তাতে ডিজাইনের কোয়ালিটি এবং কাজ করা অনেক বেশি সুবিধা হয়। এবং ফিগমার লাইন লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব, সো আপনারা দেখে নেবেন। সো আল্লাহ হাফেজ। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান বা সাবস্ক্রাইব করেন আমার নিজেরই ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে, যে অ্যাকচুয়ালি আপনাদের কোনো উপকারে আসতেছে। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ মি। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ।